ওয়ালাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে শীতের সবজি সিমের একটি রেসিপি দেখাচ্ছি, সরিষা সিম। খুব সিম্পল রেসিপি, কাঁচামরিচ, রসুন আর একটু কালো সরিষা নিয়ে নেবেন। রসুন কোয়া খুব সুন্দর করে ক্লিন করে নেবেন, আস্ত কাঁচামরিচ বাসায় সবারই থাকে, সব সময় থাকে, আর সরিষা তো অবভিয়াসলি আছে, এটা ক্লিন করে নেবেন। এই তিনটা আইটেম একসাথে সুন্দর করে বাটায় ম্যানুয়ালি বাটতে হবে। আমি সরিষা বাটা দিয়ে যেহেতু করবো, এবার একটা যেই প্যানে আপনি রান্না করবেন, বাটার পর সরিষা বাটাটি দেখতে এরকম হবে, যেটার মধ্যে কাঁচামরিচ আর আপনার রসুন ছিল, খুব সুন্দর সবুজ একটি কালার আসে। নিয়ে নেবেন পেঁয়াজ কুচি, এটা আপনি যতটুকু গ্রেভি চান সেটার উপরে আসলে পেঁয়াজের মাত্রা নির্ভর করবে। নেবেন লবণ, অর্থাৎ রেসিপিটি করতে আপনি সরিষা বাটার সাথে লবণ এবং পেঁয়াজের সাথে একটু হলুদ গুঁড়া নেবেন, মশলা যেগুলো বাসার, চাইলে বাটা হলুদ যদি কারো থাকে সেটা নিতে পারেন, আমি গুঁড়ো হলুদ ইউজ করেছি। নিলাম সামান্য মরিচের গুঁড়া, এটা ঝালের মাত্রা বিবেচনা করে দিবেন, বেশি হলে বেশি, কম হলে কম, রসুন বাটা সামান্য। একেবারেই খুবই বাঙালিয়ানা রেসিপি, আমার খুব পছন্দের। দিচ্ছি সরিষার তেল, যেহেতু সরিষা বাটার রেসিপি তাই একটু সরিষার তেল দিবেন। এটা হচ্ছে সবজি হিসেবে এই শীতে খুবই ভালো, বিশেষ করে যাদের ঠান্ডা কাশি থাকে, একটু জ্বরজ্বর ভাব থাকলে এই রেসিপিটি দিয়ে ভাত খেলে ঠান্ডা কাশিটাতেও আরাম পাওয়া যাবে, আবার টেস্টও লাগবে। এভাবে সুন্দর করে মাখিয়ে নিয়ে ক্লিন করা, পরিষ্কার করা সিম, আস্ত সিম বেশ লম্বা ছিল বলে আমি একটা সিমকে দুটো পিস করেছি, আর যদি ছোট ছোট সাইজের সিম হয় বিচি সহ হলে খুব মজা হয়, ওটা আস্তই আপনারা সুন্দর করে ক্লিন করে নিতে পারবেন। এভাবে মাখিয়ে নেবেন একদম, যাতে সব মশলাগুলো সিমের সাথে মিশে, মাখানোর পর পরিষ্কার যে হাড়টি ছিল সেটিতে হাড়টি ধুয়ে সামান্য পানি, যেটাকে আমার মা হাত মাখা পানি বলে, এটা সুন্দর করে দিয়ে দিবেন। এই এই অল্প পানিতেই খুব সুন্দর করে মিডিয়াম বা প্রথমে একটু হাই হিট, পরে মিডিয়াম বা অল্প আঁচে সুন্দর করে রেসিপিটি হবে। সিম অনেক ফাইবার সমৃদ্ধ একটি সবজি, শীতের খুবই উপকারী একটি সবজি, আর তার সাথে সরিষা, সো ঠান্ডা কাশিতে যারা ভুগছেন এটি তাদের জন্য। দিয়ে দিবেন কাঁচামরিচ, আস্ত বা ফাড়া যেটা সুবিধা। হয়ে গেল আমার সিম সরিষার চচ্চড়ি, খুবই পছন্দের একটি রেসিপি আমার, অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন যদি বাসায় সিম থাকে এবং ভাতটি পরিমিত পরিমাণে খাবেন।